প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে 10টি ক্লাস হয়েছিল এবং সেই 10টি ক্লাসে 10টি সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের জন্য, যার কারণে অনেকগুলো ক্লাস এটার উপরে হয়েছে। তো এই অধ্যায় থেকে তোমরা খুব গুরুত্ব সহকারে অনুশীলন করবে। আমি আজ শুরু করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে একটি নতুন অধ্যায়। আজ শুরু করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একতরফা দাখিলা পদ্ধতি। আজ হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির উপরে প্রথম ক্লাস। তো সেই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে একতরফা দাখিলা পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের অঙ্ক করার আগে জানা প্রয়োজন একতরফা দাখিলা পদ্ধতি কি এবং কিভাবে এর হিসাব সমাধা করা হয়ে থাকে। একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে, তাই যদি খুব সংক্ষেপে বলি, সেটি হল যে হিসাবরক্ষণ পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতি এর পূর্ণাঙ্গ অনুসরণ করা হয় না, সেই পদ্ধতিকেই একতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। আমরা জানি হিসাবরক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাবরক্ষণ দুতরফা দাখিলা পদ্ধতির হিসাবরক্ষণ লুকা ডি পেসিওলির লুকা ডি পেসিওলির প্রবর্তিত দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে সংগ্রহ করা হয়ে থাকে। তো এটাই হচ্ছে হিসাবরক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতিতে হিসাবগুলোকে হিসাবের জন্য একটি সাইকেল অনুসরণ করা হয়ে থাকে। প্রথমে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তারপরে জাবেদা থেকে লেনদেনগুলোকে খতিয়ানে স্থানান্তর করা হয়ে থাকে। তারপরে খতিয়ান থেকে খতিয়ানের যে ব্যালেন্সগুলো রয়েছে সেগুলো থেকে রেওয়ামিল তৈরি করা হয়ে থাকে এবং পরবর্তীতে আর্থিক বিবরণী করা হয়ে থাকে এবং সেই আর্থিক বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা এবং সম্পদ দায়ের অবস্থা জানা যায়। সেই হলো মোটামুটি দুতরফা দাখিলা পদ্ধতির একটি সাইকেল। আর যখন কোনো প্রতিষ্ঠান তাদের হিসাব কার্য এই দুতরফা দাখিলা পদ্ধতিতে অনুসরণ করে না, ভিন্ন কোনো পন্থায় হিসাব রাখার চেষ্টা করে, সেই পদ্ধতিটাই হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। যদিও এই পদ্ধতির হিসাবরক্ষণ একটি অবৈজ্ঞানিক পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতি, কিন্তু আমি বলবো এই একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণের কাজটি একটি হিসাবরক্ষণের অ্যাডভান্স বা উন্নত ধরনের কাজ। আমাদের খুব ভালো হিসাব বিজ্ঞানের জ্ঞান থাকলেই আমরা কেবল এই একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণ করতে পারব। যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান, আমি উদাহরণ হিসাবে বলতে পারি, তোমাকে একটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ করতে বলা হলো এবং তুমি একটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণের দায়িত্ব প্রাপ্ত হলে এবং সেখানে গিয়ে তাদের একটি বছর শেষে একটি প্রতিষ্ঠান, হয়তো কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান বছর শেষে তোমাকে তার আয় ব্যয়ের অবস্থা জানার জন্য হিসাবরক্ষক হিসাবে নিয়োগ দিল, তো তুমি সেখানে গিয়ে প্রথমেই তুমি তার হিসাবরক্ষণ যে পর্যন্ত করেছে, সে যেভাবে তার হিসাব বইগুলো সংরক্ষণ করেছে, সেই সংরক্ষিত হিসাবগুলো দেখেই কিন্তু তোমাকে এর হিসাব কাজ সমাধা করতে হবে। এবং এক্ষেত্রে তোমাকে যদি বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করতে হয় তাহলে অবশ্যই দুতরফা দাখিলা পদ্ধতি অবলম্বন করতে হবে। কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতিতে যদি ওই প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ করা না হয়ে থাকে, অর্থাৎ সেখানে যদি জাবেদা লিখা না হয়, জাবেদা থেকে খতিয়ান করা না হয়, খতিয়ান থেকে রেওয়ামিল করা না হয়, তাহলে তুমি অবশ্যই এটা পারবে না এর হিসাব সমাধা করতে দুতরফা দাখিলা পদ্ধতিতে, কারণ সেখানে মূলত শুরু থেকেই হিসাবরক্ষণ দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হয়নি। তাহলে তুমি যদি বলো যে আমি
আমার পক্ষে এই প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করা সম্ভব হবে না, যেহেতু আপনি শুরু থেকেই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেননি। আর দুতরফা দাখিলা পদ্ধতি একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি, অতএব এই বিজ্ঞানসম্মত পদ্ধতি ছাড়া আমার পক্ষে হিসাব রক্ষণ করা সম্ভব নয়। তাহলে বোঝা গেল যে তুমি শুধুমাত্র দুতরফা দাখিলা পদ্ধতিতেই পারদর্শী এবং ভিন্নভাবে হিসাব রক্ষিত বা আংশিক রক্ষিত হিসাব থেকে তোমার পক্ষে হিসাব রক্ষণ করা সম্ভব নয়। কিন্তু এই কারণে আমি বলবো হিসাব রক্ষণের একটি অ্যাডভান্স কাজ হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণ না করেও প্রতিষ্ঠানের ফলাফল মোটামুটিভাবে জানা যেতে পারে। তো সেখানে কিভাবে হিসাব রক্ষণ করা হয়, সেখানে হিসাব রক্ষণ আমি উদাহরণ হিসাবে এভাবে বলবো। যদি মনে করো একটি প্রতিষ্ঠান, তুমি একটি তোমাদের স্থানীয় এলাকাতে তোমাদের এলাকায় একটি মেলা বা এই ধরনের একটি উৎসবের আয়োজন হয়েছিল, যেখানে তুমি একটি স্টল দিয়েছিলে, সেই স্টলে এই স্টল বা দোকান খোলার জন্য তুমি তোমার বাড়ি থেকে 10,000 টাকা মূলধন হিসেবে নিয়ে গেলে, তোমার অভিভাবকদের কাছ থেকে তুমি পেলে 10,000 টাকা এই প্রতিষ্ঠানের মূলধন এই প্রতিষ্ঠানটি গঠন করার জন্য। এখানে তুমি 3 দিন মেলায় অংশগ্রহণ করলে এবং সেখানে প্রয়োজনীয় পণ্য কিনে সেই স্টলটি চালিয়ে 3 দিন পর তুমি হিসাব নিকাশ করে দেখলে প্রতিষ্ঠানের লাভ হলো না ক্ষতি হলো। তো এখানে কিভাবে হিসাব রাখা সম্ভব? আমি যদি এখানে কোনো হিসাব নাও রাখি তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানের লাভ ক্ষতি মোটামুটিভাবে জানা সম্ভব। কিভাবে সম্ভব? আমি চিন্তা করলাম যে আমি যদি প্রতিষ্ঠান আমার বাড়ি থেকে 10,000 টাকা মূলধন নিয়ে যাই এবং এই 10,000 টাকা দিয়েই আমি কিন্তু প্রতিষ্ঠা এই এই দোকানটি করার জন্য প্রয়োজনীয় সামানপত্র কিনেছি এবং সেগুলো বিক্রয় করেছি, সেগুলো বিক্রয় করে এবং এই বিক্রিত টাকা থেকেই আমি এই যা এই দোকানের ভাড়াটি ভাড়া দিয়েছি, দোকানের বিদ্যুৎ বিল দিয়েছি, দোকানের অন্যান্য আনুষঙ্গিক খরচ করেছি এবং খরচ করার পর সেই 10,000 টাকা নিয়ে যেটি আমি শুরু করেছিলাম, আমি যদি খাতাপত্রে হিসাব নাও রাখি তাহলে 3 দিন শেষে আমি যদি একটি ক্যাশ বাক্স থাকে আমার এবং এই টাকা আমি শুধুমাত্র এই প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় রাখার জন্য যদি আমি একটি ক্যাশ বাক্স রাখি এবং সেই ক্যাশ বাক্সের মধ্যেই যদি আমি টাকাগুলো রাখি, তাহলে আমি লাভ ক্ষতি খুব সহজেই কিন্তু নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করব? আমি শুরু করেছিলাম 10,000 টাকা দিয়ে এবং 3 দিন পর গণনা করে আমি যদি দেখি সেই প্রতিষ্ঠানে আমার এই 3 দিনে আমি এই 10,000 টাকা বৃদ্ধি পেয়ে 14,000 টাকা হয়ে গিয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার 4,000 টাকা লাভ হয়েছে এবং ইতিমধ্যে আমি যে খরচগুলো করেছি সেগুলো কিন্তু এই 10,000 টাকা থেকেই এই 10,000 টাকার আয় থেকেই গিয়েছে এবং এখন সব কিছু বাদ দেওয়ার পরে সেই 10,000 টাকার মূলধন এখন 14,000 টাকা হয়ে গিয়েছে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই 2 মূলধনের পার্থক্যই হলো আমার মুনাফা। অর্থাৎ আমি শুরু করেছিলাম 10,000 টাকা নিয়ে এবং সেই 10,000 টাকা বৃদ্ধি পেয়ে এখন যেহেতু 14,000 হয়েছে, তাহলে সেই 14,000 কোথা থেকে আসলো? নিশ্চয়ই আমার প্রফিট হয়েছে 4,000 টাকা, যার কারণে আমার এই বৃদ্ধি পেয়েছে। তো একই বিপরীত হতে পারে, আবার যদি আমি মাসে 3 দিন পরে যদি গুনে দেখি আমার 8,000 টাকা আমার ক্যাশে রয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি শুরু করেছিলাম 10,000 টাকা নিয়ে আর এখন সেই টাকাটি 8,000 টাকা হয়ে গিয়েছে, তার মানে আমি প্রতিষ্ঠানে লস দিয়েছি এবং সেখানে 2,000 টাকা আমার ক্ষতি হয়েছে। তো এভাবেই আমরা কিন্তু প্রতিষ্ঠানের মুনাফা নির্ণয় করতে পারি। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণ না করেও কিন্তু প্রতিষ্ঠানের মুনাফা নির্ণয় করা যায়। এই উদাহরণ যেভাবে আমি বললাম ঠিক একই পদ্ধতিতে এই একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণ করা হয়, একই নিয়ম অবলম্বন করা হয়। অর্থাৎ এখানে এইভাবে চিন্তা করা হয় যে কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হয়েছিল আর বছর শেষে বা মাসের শেষে বা দিনের শেষে যেটাই ধরি না কেন, তো সাধারণভাবে মাসের শেষে আমরা বছরের শেষেই ধরে থাকি, বছরের শুরুতে যদি আমি 1,00,000 টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করি আর এই 1,00,000 টাকা যদি বছরের শেষে হয়ে যায় 1,20,000, তাহলে আমি বুঝে নিলাম যে আমার মুনাফা হয়েছে 20,000। এই নীতিতেই কিন্তু হিসাব রক্ষণটি করা হয়ে থাকে এখানে। তো এটার মধ্যে করণীয় যেগুলো রয়েছে সেগুলো হলো, আমাকে জানতে হয় আসলে এখানে প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন কত,
এবং প্রারম্ভিক মূলধন বলতে বছরের শুরুতে এই প্রতিষ্ঠানের মূলধন কত ছিল এবং বছরের শেষে এই প্রতিষ্ঠানের মূলধন কত হলো। আসলে মূলত এই দুটির পার্থক্যই হলো লাভ। আমি কিছুক্ষণ আগে যে উদাহরণ দিয়েছিলাম যে আমি বাড়ি থেকে 10,000 টাকা নিয়ে গেলাম আর সেই 10,000 টাকা 3 দিন পরে 14,000 হয়ে গেল, তাহলে আমার লাভ হলো 4,000। এই নীতি একই, অর্থাৎ বছরের শুরুতে মূলধন ছিল 1,00,000 এবং বছরের শেষে সেই মূলধন যদি হয়ে যায় 1,20,000, তাহলে 20,000 টাকা লাভ। এই নীতিতেই কিন্তু এখানে মুনাফা নির্ণয় করা হয়ে থাকে। তো এখানে বছরের শুরুর দিনের মূলধন এবং বছরের শেষ দিনের মূলধন জানার জন্য যেটি করণীয় থাকে সেটি হলো প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় বিবরণী নামে একটি বিবরণী করতে হয়। তারপরে হলো দ্বিতীয় যে কাজটি, সেটি হলো লাভ ক্ষতি জানার জন্য লাভ লোকসান বিবরণী তৈরি করা হয়ে থাকে, যেটি আমি উদাহরণ হিসেবে দিচ্ছিলাম 1,00,000 এবং 1,20,000 ব্যবধান নির্ণয় করার জন্য। তো একইভাবে এখানে একটি মুনাফা নির্ণয়ের জন্য লাভ লোকসান বিবরণী করা হয়ে থাকে, আর সবশেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য, সম্পদ এবং দায়ের অবস্থা জানার জন্য বৈষয়িক বিবৃতি বা আর্থিক অবস্থার বিবরণী করা হয়ে থাকে। তো এখানে একতরফা দাখিলা পদ্ধতি অনেকটা আর্থিক অবস্থার বিবরণীর মতোই সেটি, তবে এটাকে একতরফা দাখিলা পদ্ধতিতে বৈষয়িক বিবৃতি বলা হয়ে থাকে, অর্থাৎ বিষয় সম্পত্তির বিবরণী বলা হয়ে থাকে। এই হলো মূলত তিনটি কাজ। তো এখানে মূলত তাহলে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন দিয়ে শুরু হয় এবং নির্ণয় দিয়ে শুরু হয় এবং শেষ হয় গিয়ে বৈষয়িক বিবৃতি দিয়ে। এবং করণীয়গুলো আবার আমি এখানে এই প্রশ্ন থেকে দেখে নিচ্ছি যে এখানে একটি পূর্ণাঙ্গ অঙ্ক রয়েছে, কিন্তু কোনো সৃজনশীলতা সৃজনশীলের যে মানে যেভাবে তাকে সেভাবে নয়। যেমন ক, জনাব আতিকের প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো। উপর্যুক্ত তথ্যের আলোকে আতিকের লাভ লোকসান বিবরণ তৈরি করো, মানে লাভ ক্ষতি জানার জন্য, এবং উপর্যুক্ত তথ্যের আলোকে জনাব আতিকের বৈষয়িক বিবৃতি প্রস্তুত করো। এই হলো মোটামুটি তার প্রশ্নটি, এবং প্রশ্নটা এভাবে তাকে এই যে এইরকম এই ফর্মেটে তাকে, এটা কোনো অমিল নয়, এটি একটি স্টেটমেন্টের মতো এখানে দেয়া রয়েছে এবং সেটার আলোকেই কিন্তু আমাকে অঙ্কগুলো অঙ্কটি করতে হবে। তো আমি প্রথমে বলছিলাম যে এখানে প্রারম্ভিক মূলধনের প্রয়োজন এবং সমাপনী মূলধনের প্রয়োজন। তোমরা একটা বিষয় জেনে রাখবে, মূলধন নির্ণয়ের সূত্র হলো মূলধন হলো তাই একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে দায়ের পরিমাণ বাদ দিলে যে টাকা থাকে সেটাই হলো প্রতিষ্ঠানের মূলধন। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের মূলধন হলো একটি প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের ব্যবধান। কেন এটি হয়ে থাকে, সূত্রটি কিভাবে হলো? সূত্র এভাবে হলো, যার কারণ হলো একটি প্রতিষ্ঠান যে সম্পদগুলো সংগ্রহ করে থাকে, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কুটা, নগদ টাকা, দেনাদার, যেই সম্পদ আমাদের রয়েছে। আমরা মোটামুটি যেহেতু আর্থিক অবস্থা আর্থিক বিবরণী অধ্যায়টি করে আসছি, মোটামুটি আমাদের ধারণা রয়েছে কোনগুলো সম্পদ এবং কোনগুলো দায়, এবং দালান কুটা এইভাবে যতগুলো সম্পদ রয়েছে সেই সম্পদ কিভাবে সংগ্রহ করে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সম্পদ সংগ্রহ করে প্রতিষ্ঠানের মূলধন থেকে, অর্থাৎ মালিকেই কিন্তু মূলধনটি দিয়ে থাকে। তাহলে মূলধন হলো তাই, অর্থাৎ মালিকের যা যত টাকা দিবে এবং সেই টাকা দিয়েই কিন্তু সম্পদ সংগ্রহ করা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি মূলধন ইকুয়াল টু সম্পদ, অর্থাৎ যত সম্পদ রয়েছে সব সম্পদই কিন্তু মূলধন। তবে সব সম্পদ মূলধন দিয়ে কেনা যায় না, অনেক সময় কি হয় বাকিতেও কিনতে হয়, অর্থাৎ দায়ে কেনা হয়ে থাকে। সেজন্য আমরা যদি মূলধন নির্ণয় করতে যাই তাহলে দায়টি বাদ দিতে হবে। অর্থাৎ আমি যে সময়ের মূলধন নির্ণয় করব সেই সময়ের জন্য সম্পদ থেকে যদি আমরা দায়টি বাদ দিতে পারি তাহলে মূলধনটি পেয়ে যাব। অর্থাৎ আমার যত টাকা সম্পদ রয়েছে, দালান কুটা, যন্ত্রপাতি, আসবাবপত্র, নগদ তহবিল, দেনাদার, ব্যাংক জমা, এগুলো নিয়ে যত টাকা সম্পদ ধরে নিলাম 1,00,000 টাকা সম্পদ হলো, আর ওই দিনে যদি আমার দায়ের পরিমাণ থাকে 10,000, তাহলে 1,00,000 থেকে 10,000 টাকা বাদ দিলে মূলধন হয়ে যাবে। তো এটাই আমরা এই প্রারম্ভিক যেটি আমি বলছিলাম যে করণীয়র মধ্যে যে ক যে অংশটি রয়েছে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন, সেখানে মূলধন নির্ণয় করা হয়ে থাকে এই নীতিতে। অর্থাৎ সম্পদ লেখা হয়ে থাকে একদিকে এবং দায় লেখা হয়ে থাকে একদিকে, এবং এই দুটির পার্থক্যটাই কিন্তু মূলধন। তো আমরা করণীয়র মধ্যে চলে যাচ্ছি, তার আগে প্রশ্নটি একটু দেখে নিতে পারি। এই প্রশ্ন হলো এইভাবে, জনাব আতিক একতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক তাহার হিসাব বহি সংরক্ষণ করেন। অর্থাৎ আতিক একজন ব্যক্তি, তিনি দুটো একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেন না, তিনি একতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব সংরক্ষণ করেন। 2011 সালের 1 জানুয়ারি এবং 31 ডিসেম্বর তার কারবারের অবস্থা ছিল নিম্নরূপ। অর্থাৎ 1 জানুয়ারি 2011 সালের 1 জানুয়ারিতে ছিল তার অবস্থা এরকম, আর 31 ডিসেম্বরে সেটি দাঁড়িয়েছে এরকম। অর্থাৎ নগদ তহবিল ছিল বছরের শুরুতে 11,700 টাকা, সেই নগদ তহবিল বৃদ্ধি পেয়ে শেষে হয়ে গিয়েছে 11,800 টাকা। ব্যাংক ওভারড্রাফট, আমরা জানি ব্যাংক ওভারড্রাফট বাংলায় বলা হয় থাকে ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংক থেকে জমার তুলনায় বেশি টাকা উত্তোলন করলে সেই টাকাকে বলা হয় থাকে ব্যাংক ওভারড্রাফট।
তো সেটি আমাদের জন্য দায়। বছরের শুরুতে ব্যাংক ওভারড্রাফট মানে দায় ছিল 22,000 টাকা, সেটি কমে হয়েছে 19,400 টাকা বছরের শেষে। এইভাবে সবগুলোরই কিন্তু আমাদের বছরের শুরু এবং শেষে রয়েছে, আমি সবগুলো নিয়ে আলোচনা করছি না এখানে। এগুলো সবগুলো হয় সম্পদ না হয় দায়, এই যে মজুদ পণ্য একটি সম্পদ হবে, এখানে দেনাদার একটি সম্পদ হবে, পাওনাদার কিন্তু দায় হবে, প্রাপ্য বিল সম্পদ হবে, পদেহ বিল দায় হবে, দেলানকোটা সম্পদ, আসবাবপত্র সম্পদ। তো এখানে এইভাবে একটি স্টেটমেন্ট দেয়া থাকে, এই স্টেটমেন্টটাকে আমি সম্পদ এবং দায়ে সাজাবো মূলধন নির্ণয়ের জন্য। তোমরা আসছি পরবর্তীতে আবার প্রশ্নে যাই। প্রশ্নের বাকি অংশ, তিনি কারবার থেকে নগদ 6,000 টাকা এবং 700 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছে, এটা আমরা যখন আলোচনা যখন নেব সেটা তখন আলোচনা করব। 1 জুলাই তারিখে ব্যক্তিগত তহবিল থেকে হতে একটি টেবিল ক্রয় করেন যার মূল্য ছিল 5,000 টাকা। তো এখানে আমরা এই অতিরিক্ত মূলধন হিসেবেগুলো নিয়ে আমরা আলোচনায় আসছি পরে, এখানে এটি আলোচনা করে কোনো সুবিধা হবে না, আমরা পরবর্তীতে এটির আলোচনায় আসছি। এবং এখানে কিছু সমন্বয় রয়েছে, সমন্বয়গুলো এখন আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করছি না, আমি সরাসরি কয়ের উত্তরে চলে যাচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। আমরা মূলধন নির্ণয় করব, জনাব আতিকের প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় বিবরণীটি তৈরি করব, সেটি এখানে আমি দেখাচ্ছি। কয়ের উত্তর হলো এটা, এই হলো সমাপনী এবং প্রারম্ভিক মূলধন। আমি বলছিলাম যে এখানে উপরে হেডিং দেব এরকম, প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় বিবরণী। আমি একদিকে সম্পদসমূহ সাজাবো, এই যে সম্পদসমূহ সাজিয়েছি, এবং একদিকে দায়সমূহ, এবং দুটি আমি অবস্থা দেখিয়েছি। এখানে প্রারম্ভিক অবস্থা ওই যে এখানে 1 জানুয়ারি যেটি ছিল সেটি হল প্রারম্ভিক, আর 31 ডিসেম্বর 2011 যেটি সেটি ছিল সমাপনী। এইভাবে দুটির ক্ষেত্রেই কিন্তু এরকম, সম্পদের ক্ষেত্রে প্রারম্ভিক সমাপনী এবং দায়ের ক্ষেত্রেও প্রারম্ভিক সমাপনী। এবং আমরা খুব সহজভাবে যেহেতু আমরা আর্থিক বিবরণী অধ্যায়টি করে আসছি, সবারই আমাদের সম্পদ এবং দায় সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে, যার কারণে আমাদেরকে সেটির উপরে খুব একটা আলোচনার প্রয়োজন পড়বে না। তো এখানে আমরা সম্পদ এবং দায়গুলোকে সাজাবো। এই জন্য নগদ তহবিল, আমরা এখানে প্রশ্নের মধ্যে রয়েছে এই জন্য নগদ তহবিল 11,700 এবং 11,800, সেটি কিন্তু এখানে দেখিয়েছে, এই যে বছরের শুরুতে ছিল, বছরের শুরুতে ছিল 11,700 এবং বছর শেষে সেটি হয়ে গিয়েছে 11,800। এইভাবে আমরা যতগুলো রয়েছে, আমি প্রশ্নে যাচ্ছি না, সরাসরি এখান থেকে দেখে নিই। মজুদ পণ্য, অর্থাৎ বছরের শুরুতে মজুদ পণ্য ছিল 25,000 টাকা এবং বছরের শেষে হয়ে গিয়েছে 18,400 টাকা। এইভাবে দেনাদার বিন্দু একই, দেনাদার বিন্দু একটি সম্পদ, এই যে শুরুতে ছিল এরকম, শেষে হলো হ্রাস পেয়ে হলো 13,000, প্রাপ্য বিল একটি সম্পদ, এরকম বছরের শুরু এবং শেষ। কিন্তু আর এইদিকে আমি স্থায়ী সম্পদ একটু পরে যাচ্ছি, আসছি এদিকে ব্যাংক অফ আড্ডাটির দায়, যে ব্যাংক অফ আড্ডা বছরের শুরুতে ছিল 22, শেষে হয়ে গেল 19,400, পাওনাদার এরকম, তারপরে পদেও বিল এরকম। তাহলে এই যে অবস্থাটি, এভাবে আমরা নির্ণয় করব, সম্পদ যেদিকে সেদিকে দিব, সম্পদ সমূহ সেদিকে নেবো এবং দায়গুলো দায়ের দিকে নেবো, সেটি আমার কাজ। তো এখানে স্থায়ী সম্পদ সম্পর্কে আমি আলোচনা এখন একটু আগে বন্ধ করিনি, কারণ হলো এখানে দালানকোটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, এখানে দালানকোটা হলো এই যে দালানকোটা হলো 26,500 এবং 26,500 টিকি রয়েছে, বছরের শুরুতে দালানকোটার মূল্য ছিল 26,500 টাকা এবং বছরের শেষে হয়ে গিয়েছে 26,500, একই রয়েছে, অর্থাৎ 26,500 রয়েছে, দুটো আমরা লিখলাম। আর আসবাবপত্রটা আমরা লক্ষ্য করি, এখানে বছরের শুরুতে ছিল 2,300 টাকা এবং বছরের শেষে সেটি হয়ে গিয়েছে 7,300 টাকা, অর্থাৎ 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং কিভাবে বৃদ্ধি পেলো সেটার ইঙ্গিতটি কিন্তু নিচে রয়েছে, এই যে আমরা 1 জুলাই 2011 তারিখে ব্যক্তিগত তহবিল হতে, অর্থাৎ তার নিজের টাকা দিয়ে প্রতিষ্ঠানের জন্য সে একটি টেবিল ক্রয় করেছে, আর টেবিল হলো আসবাবপত্রের মধ্যে পড়ে। তাহলে টেবিল একটি কেনার কারণে আসবাবপত্রের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা, যার কারণে এই 5,000 টাকা কিন্তু আমরা এই যে বছরের শুরুতে ছিল 23,300 এবং বছরের শেষে সেটি 7,300 হলো। কীভাবে এই যে 5,000 টাকা বৃদ্ধি পেল, অর্থাৎ ওই কেনার কারণে আসবাবপত্র মানে টেবিল কেনার কারণে টেবিলের মূল্য বাবদ এই আসবাবপত্রের পরিমাণ বৃদ্ধি পেল, তাহলে সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে। তো আমরা এখানে এই যেভাবে লিখলাম আসবাবপত্র, লিখলাম বছরের শুরুতে 2,300 আর বছরের শেষে হলো আমার এই যে 2,300 হলো আসবাবপত্র বছরের শুরুতে, আর বছরের শেষে হলো 7,300। এইভাবে আমরা সম্পদ এবং দায়সমূহকে সাজাবো এবং শেষে আমরা এটার ব্যালেন্স করবো। ব্যালেন্সটা কীভাবে করবো দেখবো, আবার কোন দিক বড়ো হয়। তো সব সময় সম্পদের দিকটি বড়ো হবে মূলধন নির্ণয়ের ক্ষেত্রে, কারণ হলো সম্পদ বেশি হবে এবং দায়টা অবশ্যই কম হবে। তো এইখানে সম্পদের দিক যোগ করবো, এই যে এই দিক যোগ করেছি, প্রারম্ভিকটা যোগ করে পেয়েছি 92,600 আর সমাপনীটা যোগ করে পেয়েছি 97,000। তো এই যোগফলগুলোকে আবার এদিকে নিয়ে আসবো, এই যে প্রারম্ভিকের যোগফলটি, যে
প্রারম্ভিক নিচে এখানে লিখলাম এই যে প্রারম্ভিকের গড়ে আর 97000 যে সমাপনীর গড়ে লিখলাম লেখার পরে আমরা ব্যালেন্স করব ব্যালেন্স কিভাবে করে আমরা বিভিন্ন সময় খতিয়ানে ব্যালেন্স করেছি তোমরা যারা প্রথম পত্রের বিভিন্ন অঙ্ক বা যে কোনো সময় আমরা ব্যালেন্স করেছি ব্যালেন্স করার কাজ হলো এটা এখানে যোগ এই যোগফল থেকে এই উপরের সংখ্যাগুলো বিয়োগ করব এই সংখ্যাগুলো বিয়োগ এই যে সংখ্যাগুলো রয়েছে বিয়োগ করলে এই রেজাল্টটি পাওয়া যাবে আর এখান থেকে একইভাবে 92600 থেকে কিন্তু এই উপরের সংখ্যাগুলো 22000 20000 8000 এই যে সংখ্যাগুলো বিয়োগ করে নেব বিয়োগ করলে আমার এই রেজাল্টটি পাওয়া যাবে এই রেজাল্ট এবং এই রেজাল্টের নামই হলো মূল অর্থাৎ সম্পদ থেকে যে মূলত কি কাজ কোন কাজ করা হয়েছে এখানে এই সম্পদগুলো থেকে কিন্তু দায়গুলো বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে কিন্তু এই রেজাল্টটি পাওয়া গিয়েছে তাহলে প্রারম্ভিকের গড়ে যেহেতু রেজাল্টটি আসছে সেটির নাম হবে প্রারম্ভিক মূলধন আর সমাপনীর কলামে যে সমাপনীর গড়টি ছিল এটি এবং সমাপনীর গড়ে যেহেতু 54000 রেজাল্ট আসছে তাহলে বুঝবো এটা হলো সমাপনী মূলধন এইভাবে খুব সিম্পলি আমরা মূলধন নির্ণয় করতে পারবো এবং ব্র্যাকেটে আমি একটি কথা লিখে দিয়েছি সম্পদ ও দায়ের পার্থক্য আমরা জানি মূলধন হলো তাই সম্পদ এবং দায়ের ব্যবধান যেটি রয়েছে সেটি হলো মূলধন তো মূলধন নির্ণয় হয়ে গেল এটা খুব সহজভাবে অনেকেই তোমরা পারবে কারণ সম্পদ এবং দায় যথেষ্ট ধারণা রয়েছে তোমাদের এই মূলধন নির্ণয়ের পরে পরবর্তী যে কাজটি সেটি হলো মুনাফা নির্ণয় করা লাভ লোকসান বিবরণী সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটাই এখন দেখছি এই আনসারটি হলো এখানে এই হলো এইরকম একটি চক হবে চারটি কলাম দিব বিবরণ দিব এবং টাকা বিবরণ টাকা এবং এখানে ডেবিট ক্রেডিট লিখবো এইখানে হলো ডেবিট আর এইদিক হলো ক্রেডিট তো এখানে জনাব আতিকের লাভ লোকসান বিবরণী আমরা লিখলাম এবং সালটা লিখলাম 2011 আমরা যখন আর্থিক বিবরণীতে যেভাবে লিখে থাকি 2011 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখে তারপরে আমরা এইভাবে লিখব এখন কি আমরা যখন প্রাথমিক আলোচনা যখন ছিলাম সেখানে আমরা কিন্তু আমরা কিছু আলোচনা করেছিলাম যে আমি বাড়ি থেকে টাকা নিয়ে গেলাম 10000 আর সেই 10000 টাকাই বৃদ্ধি পেয়ে হয়ে গেল 14000 তাহলে 4000 টাকা লাভ হয়েছে এই নীতিতেই কিন্তু এখানে মুনাফা নির্ণয় করা হয়ে থাকে আমরা লাভ লোকসান বিবরণী বা বিশদ আয় বিবরণী বলতে যা বুঝি এখানে আয় সমূহ লেখা হয়ে থাকে যদি আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব অনুসরণ করতাম তাহলে আমরা প্রথমেই লিখতাম আয় সমূহ আমাদের যদি আমরা এই যে কিছুদিন আগেও যে চ্যাপ্টারটি করে আসলাম সেখানে কিন্তু আমরা বিশদ আয় বিবরণী বারবার করেছি প্রতিদিনই করেছি তো সেই বিশদ আয় বিবরণীতে কি লিখেছি আমরা উপরে লিখেছি আয় সমূহ অর্থাৎ বিক্রয় লিখেছি বিক্রয় থেকে আমরা ব্যয় সমূহ বাদ দিয়েছি ক্রয়ের ব্যয় বাদ দিয়েছি বেতন ভাড়া মজুরি এগুলো বাদ দিয়েছি তারপরেই কিন্তু মুনাফাটি পেয়েছি কিন্তু এখানে কিন্তু ভিন্ন নীতি অবলম্বন করা হচ্ছে এখানে নীতিটি হলো এরকম যে শুরু করলাম যদি 10000 দিয়ে আর বছরের শেষে যদি সেটি 14000 হয়ে যায় তাহলে 4000 টাকা লাভ এই নীতিতে তাহলে আমরা এটা এই পদ্ধতি যে এখানে প্রারম্ভিক মূলধন আমরা লিখব এইদিকে ডেবিট দিকে এবং সমাপনী মূলধন লিখব ক্রেডিট দিকে এই শেষ এই হলো কাজ অর্থাৎ প্রারম্ভিক মূলধনটি আমরা যেটি পেয়েছিলাম এই যে উপরের অঙ্কে এখানে প্রারম্ভিক মূলধন পেয়েছিলাম 42600 আর সমাপনী মূলধন পেয়েছিলাম 54000 এই দুটির পার্থক্যটাই হলো লাভ তাহলে আমার প্রারম্ভিক মূলধন 42600 আর সেটি বৃদ্ধি পেয়ে সমাপনী মূলধন হলো 54000 তাহলে এই যদি আমার আর কোনো এন্ট্রি না থাকে তাহলে আমার কিন্তু এই দুইটার ব্যবধানটাই আমার লাভ তাহলে আমি 54000 টাকা থেকে এই 54000 টাকা থেকে আমি 42600 বাদ দিব এবং নেট মুনাফাটা আমার পেয়ে যাব এই দুটির ব্যবধান যত হবে তত কিন্তু শুধুমাত্র এই দুটি সংখ্যা নিয়ে আমাদের অঙ্ক হবে না আরও কিছু কাজ থাকে সেই কাজগুলি এখন করছি খুব মনোযোগ সহকারে প্রথম দিন হিসেবে যদি আমরা ভালোভাবে সেটি বুঝতে পারি তাহলে আমাদের এই অঙ্কে কোনো সমস্যা হবে না তো এখানে হলো আমার প্রারম্ভিক সমাপনী মূলধন লিখে নিলাম দুটি তারপরে কাজ হলো আমি দেখবো যে কোনো অতিরিক্ত মূলধন আমি প্রতিষ্ঠানে দিয়েছিল কিনা মালিক আমরা যাব প্রশ্নের মধ্যে এই প্রশ্নে এখানে উপরে আর কোনো কিছু পাওয়া এখানে পাওয়া যাবে না কোনো কিছু আর এটার কাজ কিন্তু শেষ আমরা যাব এই জায়গার মধ্যে এইখানে গেলে আমরা এই এই যে নিচের যে বিবরণটি রয়েছে তিনি কারবার থেকে এই যে কাজগুলো এই অংশটি পড়লে আমরা পাবো মালিক কোনো টাকা অতিরিক্ত মূলধন হিসেবে দিয়েছে কিনা এই যে তিনি কারবার থেকে নগদ 6000 টাকা নিয়েছেন এবং 600 টাকা মূল্যের পণ্য নিয়েছে সেটি নিয়ে পরে আলোচনায় আসছি এখানে আমরা এই জিনিসটি লক্ষ্য করি 1 জুলাই 2011 তারিখে ব্যক্তিগত তহবিলতে একটি টেবিল ক্রয় করেন যার মূল্য ছিল 5000 অর্থাৎ এই বছরের ঠিক মাঝামাঝি সময়ে তিনি প্রতিষ্ঠানের জন্য নিজের টাকা দিয়ে অর্থাৎ বাড়ি থেকে টাকা এনে আবারও তিনি প্রতিষ্ঠানের জন্য 5000 টাকা মূল্যের একটি টেবিল ক্রয় করেন তার মানে বোঝা গেল তিনি আরও 5000 টাকা মূলধন বিনিয়োগ করলেন টেবিলটি যেহেতু তিনি নিজে কিনে দিলেন তাহলে বোঝা গেল তিনি এই টেবিলটি নিজেই ক্রয় করে প্রতিষ্ঠানকে দিয়েছেন যার কারণে তিনি অতিরিক্ত মূলধন সেটি দিয়েছেন এই কারণে আমরা অতিরিক্ত মূলধন হিসেবে এদিকে দেখাবো অতিরিক্ত মূলধন 5000 টাকা তো অতিরিক্ত মূলধন এদিকে দেখানোর কারণটা কি বোঝা গেল এটাই যে এখানে 42600 টাকায় আসলে হয়নি আমার আরও মূলধন লেগেছিল
আমি যদি প্রারম্ভিক মূলধনের কথা চিন্তা করতাম, তাহলে আমি যদি আগের উদাহরণে চলে যাই যে আমি মেলাতে দোকান দিয়েছিলাম 10,000 টাকা বাড়ি থেকে নিয়ে, কিন্তু 10,000 টাকা 3 দিন মেলা হয়েছিল, এবং আমি যদি আমি চিন্তা করি যে না, 10,000 টাকা প্রথমে নেওয়ার পরে আমার 2 দিন যাওয়ার পরে মূলধনে কিছু ঘাটতি দেখা দিয়েছিল এবং আরও মূলধন বাড়ি থেকে আনতে হয়েছে, তাহলে আমি বোঝা গেলাম আমি 10,000 দিয়ে ব্যবসা করিনি, আসলে আরও 2,000 টাকা আমি লাগিয়েছি এটার পেছনে। তাহলে আমি যদি বাড়ি থেকে আরও 1,000 নিয়ে আসি, তাহলে 10,000-এর সাথে আরও কিন্তু 1,000 টাকা এদিকে আসার প্রয়োজন। অর্থাৎ প্রারম্ভিক মূলধন যদিও ছিল 10,000, কিন্তু পরবর্তীতে আরও হয়তো 1,000 বৃদ্ধি পাবে। একই নিয়ম এটাতেও, প্রারম্ভিক মূলধন 42,600 ছিল, আরও অতিরিক্ত মূলধন এইটা ছাড়াও কিন্তু আরও মূলধন লেগেছে 5,000। তাহলে আমি ধরতে পারি আসলে সঠিক মূলধন হলো এটাই, এটি কিন্তু দুটি মিলে যাওয়া হবে। তো আমরা মূলধনের প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন এদিকে লিখবো। আমরা কিন্তু খুব সহজভাবে এই যে এই তিনটি কাজ হলো মূল কাজ, প্রারম্ভিক মূলধন এদিকে লিখতে হয়, সমাপনী মূলধন ক্রেডিট দিকে লিখতে হয়, অতিরিক্ত মূলধন ডেবিট দিকে লিখতে হয়, আর উত্তোলনটা ক্রেডিট দিকে লিখতে হয়। এই 4টা বিষয় আমরা জানলেই কিন্তু এগুলি খুব সহজভাবে করতে পারবো। তো কেন লিখতে হয় সেটাই আমরা দেখার বিষয়, কারণ আমি এই যে দুটির ব্যবধান নির্ণয় করার জন্য প্রারম্ভিক আর সমাপনী মূলধন লিখবো, আর অতিরিক্ত মূলধন লিখবো এই কারণে যে প্রারম্ভিক মূলধন যেটি দিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম সেটা কিন্তু পর্যাপ্ত ছিল না, 2-3 মাস যাওয়ার পরে বা 6 মাস যাওয়ার পরে আবারও আমাকে মূলধন দিতে হয়েছে। তাহলে আসলে মূলধন কিন্তু 42,600 টাকা সঠিক নয়, আরও মূলধন লেগেছিল, তো 47,600 টাকা সেটা হলো সঠিক মূলধন, এই কারণেই কিন্তু এদিকে লিখতে হবে। এখন আমরা যাচ্ছি উত্তোলনের কাজটি কেন এদিকে গেল, এই যে উত্তোলন কিন্তু এদিকে চলে গিয়েছে, কারণটা একটু লক্ষ্য করি এখানে, এই হলো মূল কাজ। কিন্তু এই 4টা বিষয় ভালোভাবে বুঝলেই কিন্তু আমরা এই অঙ্ক করতে পারবো। আমি আবার ওই অংশ থেকে পড়ছি। তিনি কারবার থেকে নগদ 6,000 টাকা এবং 700 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন। আমি উত্তোলনটাকে কিন্তু ওইদিকে ক্রেডিট দিকে লিখেছি, আর ক্রেডিট দিকে লেখা মানেই কিন্তু আয় দেখিয়েছে। তো আমি ওইদিকে যা লিখবো, অর্থাৎ ক্রেডিট দিকে যা লিখবো আয় বলেই গণ্য করবো, আর ডেবিট দিকে যা লিখবো আমার একটা ব্যয়ের মতো আমরা চিন্তা করবো, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় যেভাবে চিন্তা করা হয় এইভাবে চিন্তা করবো। তো এটা ক্রেডিট দিকে লেখা মানেই কিন্তু আয়টা বাড়ানো, অর্থাৎ লাভটা বৃদ্ধি পাওয়া। কীভাবে হলো সেটি, কারণ হলো তাই নগদ 6,000 টাকা মালিক নিয়েছেন। একটি প্রতিষ্ঠানে মালিক যে ব্যবসা করে, ব্যবসার উদ্দেশ্য হয়ে থাকে প্রতিষ্ঠানে যে ব্যবসা করে তার উদ্দেশ্য হয়ে থাকে তার আর্থিক প্রয়োজনে যাতে সে টাকার যোগান পায়, প্রয়োজন মতো সে যেন টাকা পেতে পারে, যার কারণেই সে কিন্তু ব্যবসা করে থাকে। তো বছরের শুরুতে বছরের মাঝামাঝি বিভিন্ন সময়ে সে কিন্তু প্রতিষ্ঠান থেকে টাকা নেবে। সে যদি এই টাকাটা না নিত, একটু উদাহরণ দিই, তো এখানে যদি 6,000 টাকা যদি সে না নিত তাহলে কি হতো, এখানে যে নগদ টাকা ছিল 11,700 টাকা, এই 11,700 টাকা বছরের শুরুতে ছিল এবং সারা বছর ব্যবসা করার পরে সেই 11,800 টাকা হয়েছে, 100 টাকা বৃদ্ধি পেয়েছে। যদি মালিক 6,000 টাকা না নিত তাহলে নগদ টাকা আরও বেশি হতো, এটি কিন্তু থাকত 17,800 টাকা। অর্থাৎ 6,000 টাকা মালিক নেওয়াতেই কিন্তু এটি কমেছে, আর মালিক যদি এটা না নিত তাহলে কিন্তু আরও বৃদ্ধি পেত। তাহলে এটা কোন দিকে লিখতাম, আমরা সমাপনীর দিকে লিখতাম, যার কারণে সমাপনী মূলধনটি বৃদ্ধি পেত। অর্থাৎ নগদ টাকা না নিলে আসলে এই টাকাটা যে নিল সে কোথা থেকে নিল, সে লাভ থেকেই আসলে নিয়েছে, সে লাভ থেকে নেওয়ার কারণে সেই লাভটাই কিন্তু আমরা এখানে ক্রেডিট দিকে লেখা উচিত। অর্থাৎ আমার 6,000 টাকা লাভ আমি কিন্তু যদি না নিতাম তাহলে আমার কিন্তু আমার সমাপনী মূলধনটাই বাড়ত, আমি যেহেতু নিয়ে গিয়েছি যার কারণে আমার সমাপনী মূলধন কমেছে, যার কারণে এখন বৃদ্ধি করতে হবে। অর্থাৎ এই 6,000 টাকা লাভ থেকেই কিন্তু মালিক নিয়েছে। একইভাবে পণ্য, একই কথা আমি ধরতে বলতে পারি, সেটি হলো পণ্য যদি 700 টাকার না নিত তাহলে মজুত পণ্য আরও বেশি হতো। অর্থাৎ পণ্য 700 টাকার নেওয়া মানেই লাভ থেকে নেওয়া, সে তার নিজের প্রয়োজনে পণ্য ব্যবহার করেছে, তো পণ্য মালিক ব্যবহার করলেও সেটির হিসাব রাখা প্রয়োজন, এবং সেই হিসাব কীভাবে রাখবো আমরা, মালিক যেহেতু নিয়েছে সেটির জন্য আমরা কিন্তু মালিক কোথা থেকে পণ্যটি নিল আসলে লাভ থেকেই নিল। অর্থাৎ মালিক কিন্তু যে পণ্যটা না নিলে কিন্তু আমরা একটা কাস্টমারের কাছেই বিক্রি করতাম এবং সেটা থেকে লাভ পেতাম, তো মালিককে নিলেও কিন্তু সেটা লাভ হিসেবেই ধরবো। এই কারণে এই যে দুটি সংখ্যা এদিকে, অর্থাৎ উত্তোলনটা সবসময় এদিকে যাবে 600 এবং এই যে পণ্য যদি থাকে, এই দুটি সংখ্যা যোগ করে এই 6,700 হলো। তো হলো এখানে মূল 3-4টি কাজ, একটি হলো প্রারম্ভিক মূলধন ডেবিট দিকে লিখা, সমাপনী মূলধন ক্রেডিট দিকে লিখা, অতিরিক্ত মূলধন ডেবিট দিকে লিখা, উত্তোলনটা ক্রেডিট দিকে লিখা, এই হলো 4টি কাজ হলো মেইন, এটা মুখস্থ হয়ে যাবে তোমাদের। এটা খুব দ্রুত আমরা অঙ্ক শুরু করে মূলধন নির্ণয় করব, করার পরেই কিন্তু এই কাজগুলো করব। তো অতিরিক্ত মূলধন চিনতে গিয়ে অনেক সময় অসুবিধা হয়, অতিরিক্ত মূলধনটা আমরা আজকে যদি আলোচনা ভালোভাবে বুঝে থাকো তাহলে আসলে পরবর্তীতে সমস্যা হওয়ার কথা নয়। অর্থাৎ মূলধন অতিরিক্ত মূলধন হবে তাই বছরের মাঝামাঝি সময়ে বা বিভিন্ন সময়ে যদি মালিক প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু কিনে থাকে বা এমনিতেও যদি কোনো টাকা দিয়ে থাকে, সেটাই হলো অতিরিক্ত মূলধন। আর উত্তোলন হলো এখানে নিচে লেখা থাকবে যে মালিক নিয়েছে বা নেয়নি, যদি নিয়ে থাকে তাহলে সেটাই হলো উত্তোলন। তো এই 4টি কাজ আমরা করবো, এরপরে যে কাজগুলো করবো সেটা কিন্তু অনেকটা
আমি বলতে পারি যে ব্যবসা প্রতিষ্ঠানের আগের যে দূতর্ভাতা কিলা পদ্ধতি তার মতোই, অর্থাৎ কোনো ব্যয় থাকলে আমরা ডেবিট দিকে লিখবো এবং আয় থাকলে ক্রেডিট দিকে লিখবো। তো আমরা আমরা যাচ্ছি প্রশ্নে। এখানে প্রশ্নে কিন্তু এই জায়গার মধ্যে আমরা পাচ্ছি যে দালান কোটার উপর অবচয় নিতে বলা হচ্ছে, তাহলে এটা কি ব্যয়? এটি আনা দরকার। আসবাবপত্রের উপর অবচয় নিতে বলা হচ্ছে, সেটিও আনা দরকার, সেগুলো ব্যয় হবে। তারপরে যে দু নম্বর সমন্বয় আবার বলা হচ্ছে, বিবিধ দেনাদারের 500 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের 5% সঞ্চিতি অনাদায়ী পানা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। তো আমরা এখানে আমাদের দেনাদার বৃন্দ যারা রয়েছেন, এখানে দেনাদার বৃন্দতে যাচ্ছি, এই যে দেনাদার বৃন্দ, আমরা কিন্তু এখানে দুটি দেনাদার বৃন্দ পাচ্ছি। বছরের শুরুতে ছিল 15,100, এটা আমি কিন্তু দেখবো না, কারণ বছরের শুরুতে যেটি ছিল সেটি কিন্তু আর এখন নাই, এটা বৃদ্ধি পেয়ে হয়েছে 13,000, বৃদ্ধি পায়নি, আসলে হ্রাস পেয়েছে, 13,000 হয়েছে। অর্থাৎ দেনাদার বছরের শুরুতে ছিল এবং এক বছর আগে কিন্তু এটি ছিল, এবং এই এক বছরের ভিতরে অনেক টাকার পণ্য বাকিতে বিক্রয় করেছি, টাকা আদায় করেছি, তারপরে আবার বাকিতে বিক্রয় করেছি, আবার টাকা আদায় করেছি, এরকম বিক্রয় করে আদায় করে সর্বশেষ যে ব্যালেন্সটি দাঁড়িয়েছে সেটি হলো 13,000 টাকা। তো 13,000 টাকা এখন রয়েছে ব্যালেন্স, এবং সেই 13,000 টাকাই কিন্তু আমরা পাবো আগামীতে। তো আমি যদি এখানে আমি ব্যবসা প্রতিষ্ঠানের আমি আগের আর্থিক বিবরণী অধ্যায়ে কিন্তু আলোচনা করছিলাম যে যে ব্যবসা প্রতিষ্ঠানে যে দেনাদাররা থাকে তাদের মধ্য থেকে অনেক সময় পাওয়ার টাকা না পাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ সবগুলো দেনাদার ভালো মানের দেনাদার হয় না, মাঝে মধ্যে কিছু দেনাদার টাকা পরিশোধ করে না, যার কারণে সেই টাকাগুলোকে আমাকে অনাদায়ী পাওনা বলে গণ্য করতে হয়। তো সেটাই হলো আমার এখানে নিচে লেখা রয়েছে, প্রাপ্য হিসাবের বা দেনাদারের মধ্যে 2,500 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ পাবো না এটি, এবং আরও যে 500 টাকা না পেলে কিন্তু পাবো কত, 13,000 থেকে 500 বাদ দিলে হলো 12,500 টাকা পাওয়ার মোটামুটি সম্ভাবনা রয়েছে। তারপরেও আমরা সন্দেহ করছি যে আরও হয়তো 5% টাকা না পাবো, না পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো এই কারণে সেটার উপরে সঞ্চিতিও রাখতে হবে, সেগুলো কিন্তু আমাকে সম্ভাব্য ব্যয় হিসেবে অর্থাৎ ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে সেগুলো রাখতে হবে, সেটা কিন্তু আমরা আর্থিক বিবরণী অধ্যায় করেছি। একই নিয়মেই কিন্তু এখানে করা হয়েছে যে অনাদায়ী পাওনা লিখবো আমি 500 টাকা, এটি পাওয়ার সম্ভাবনা নেই, আর নতুন সঞ্চিতি লিখবো 625 টাকা। কীভাবে নির্ণয় হবে? 13,000 উপরে হবে, তবে 13,000 কোনটা, ওই যে সমাপনী দেনাদার 13,000 ছিল, সেই 13,000 উপরে সরাসরি 5% নিলে হবে না, সেখান থেকে এই 500 টাকা বাদ দিতে হবে, এই 500 টাকা এখানে বিয়োগ করে তারপরে 5% নিয়েছি। কারণ হলো যদিও দেনাদার 13,000 ছিল, তার থেকে 500 টাকা আর পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে পাবো কত, 12,500 টাকা পাবো, সেই 12,500 উপরেই কিন্তু সঞ্চিতিটি রাখা হয়েছে 5%, তো 625 টাকা আসে, এই দুটি সংখ্যা যোগ করে এখানে যাবে। এবং আমরা ব্যবসা প্রতিষ্ঠান আমরা পেয়েছিলাম পুরাতন সঞ্চিতি থাকলে আবার বাদ দিতে হয়, আমার আগে থেকেই যদি ব্যবস্থা থাকে, তো এখানে মনে রাখতে হবে যে অব্যবসায়ী প্রতিষ্ঠান যে একতরফা দাখিলা পদ্ধতিতে কোনো পুরাতন সঞ্চিতি পাবো না, যেহেতু এখানে কোনো রেওয়া মিল নেই, যার কারণে এখানে আমরা পাবো না। তো এটা সবসময় এইভাবে হবে, অনাদায়ী পাওনা থাকলে এটা এখানে হবে, এবং এই 600 মানে নতুন সঞ্চিতি থাকলে এখানে যোগ হবে এবং যোগ করে বাইরে চলে যাবে, এভাবে 1,125 টাকা। এবং এটা এদিকে লেখার কারণ একটাই, সেটা হলো এগুলো ব্যয়, আমাদের সম্ভাব্য ব্যয় হতে পারে এই জন্য। একইভাবে অবচয়টিও লেখা হয়েছে, অবচয় বলা হচ্ছিল 10% নেবো, 5% নেবো, নিয়ে নিলাম 1,325 টাকা আসলো 26,500 টাকার উপরে, সেটা খুব সিম্পলি আমরা নিলাম 5% নিয়ে, এটি হলো 1,325 টাকা। আর আসবাবপত্রের অবচয়টি একটু 960 টাকা কীভাবে আসলো একটু ভালোভাবে বোঝা প্রয়োজন, সেটি হলো আসবাবপত্র এই যে 2,300 উপরে নিলাম একভাবে, আবার নতুন যেটি কিনেছি সেটির উপরেও কিন্তু আমার 6 মাসে নিতে হয়েছে, যার কারণে 960 টাকা আসছে। কীভাবে আসলো একটু আমি প্রশ্ন থেকে দেখি, এই যে বছরের শুরুতে সেটি ছিল 2,300 টাকা, এবং 2,300 টাকা বছরের শুরু থেকে শেষ পর্যন্তই ছিল, অর্থাৎ 2,300 টাকা অনেক পুরাতন আসবাবপত্র ছিল, সেটিই ছিল, এবং পরবর্তীতে কিন্তু আমরা 6 মাস যাওয়ার পরে আমরা একটি নতুন আসবাবপত্র কিনেছি, সেই নতুন আসবাবপত্রটির মূল্য হলো 5,000 টাকা, এবং সেটি 6 মাস যাবৎ ব্যবহৃত হচ্ছে। কীভাবে বুঝলাম, সেটি হলো এই যে এখানে প্রশ্নে রয়েছে, এইখানে রয়েছে যে 1 জুলাই তারিখে 5,000 টাকার টেবিল কিনা হয়েছে, তাহলে 1 জুলাই থেকে সেটি ব্যবহৃত হচ্ছে, যার কারণে তার উপরে অবচয় হবে হলো 6 মাসের। তো এইভাবে অবচয়টি নেওয়া হয়েছে এখানে। 2,300 উপরে আমরা পূর্ণ বছরের অবচয় নিয়েছি, এই যে 2,300 × 20% যেহেতু বলা হচ্ছিল, সেটির উপরে যা হয় তা এখানে হবে 660 টাকা। আর এই নতুন যেটি রয়েছে 5,000 টাকার উপরে 20% নেওয়াতে হয়েছিল 100 টাকা, এবং 6 মাসে হবে, এইখানে হলো 6 মাসে হবে হলো, এখানে ভাগ করলে 12 দিয়ে ভাগ দিব আমরা, যেহেতু আমরা এখানে কয় পার্সেন্ট, কত 20% সঠিক কিনা দেখে নিই একটু, হ্যাঁ এখানে 20% বলা হচ্ছিল, তো 20% যা হয় এটার উপরে 20% নিলাম, এটার উপরে 20% নিলাম যত যত হলো, তারপরে এই 5,000 টাকার উপরে আমরা 20% নিলাম, এবং এটাকে 12 দিয়ে ভাগ করলাম, তার কারণ হলো এটা
সরাসরি পার্সেন্টেজ এখানে 5000 টাকার উপরে 20% নিলে যা হবে সেটা এক বছরের হবে, এবং সেটাকে যদি আমরা 6 মাসের করতে চাই তো এটাকে 12 দিয়ে ভাগ দেব তাহলে 1 মাসের হবে, এবং 6 দিয়ে গুণ দেব তাহলে 6 মাসের বের হবে। এটা আমরা কিন্তু বারবার বিভিন্ন সময় ঋণের সুদ বা এইভাবে বিভিন্ন বিষয় করার সময় কিন্তু আমরা আলোচনা করেছি। তো এখানে আমরা দুটি অংশ, এই অংশের অবচয় এবং এই অংশের অবচয় মিলে কিন্তু 960 টাকা হয়েছে, আর এই 1325 এবং 960 মিলে হলো 2285 টাকা। তো সেটিও একটি ব্যয় আমরা এদিকে লিখলাম। তো এই হলো কাজ মূলত, এবং এখানে এখানে আমরা কিন্তু এই প্রতিষ্ঠানের মুনাফা এখনই আমরা পেয়ে যাব, সেটি এইভাবে হবে। এখানে একটু আন্ডারলাইন করে এখানে বন্ধ করে দিই, এগুলো কিন্তু বন্ধ হবে। এখানে এখানে রেখা টেনে যোগ করবো, এবং কোন দিক যোগ করবো আগে একটু বলে রাখি, সেটি হলো যেদিক বড় হবে সেদিক যোগ করবো। অনেক সময় ডেবিট বড় হতে পারে, যদি ডেবিট বড় হয় ডেবিট দিকে আমরা যোগ করে এখানে লিখবো, এই যে এখানে লিখবো, এবং ক্রেডিট যদি বড় হয় তাহলে এই দিকে এখানে লিখবো। তো এখানে ক্রেডিট বড় হয়েছে, ক্রেডিটে যোগ করে পাওয়া গিয়েছে হলো 60700 টাকা। সেই 60700 টাকা আমরা এখানে নিয়ে আসবো, যে কোনো ব্যালেন্স করা, কিছুক্ষণ আগেও ব্যালেন্স দেখিয়েছিলাম কীভাবে ব্যালেন্স করা হয়। এখানে যেদিক বড় হয় সেদিক ফলটা এদিকে নিখলাম, এবং এই উপরে সংখ্যাগুলো, এই সংখ্যাটি, তারপরে এই 1125, তারপরে এই 5000 এবং এই 42600, এই সংখ্যাগুলো বিয়োগ করব। বিয়োগ করলেই কিন্তু ব্যালেন্সটি পাওয়া যাবে 9690 টাকা। আমরা ব্যালেন্স করেছি বিভিন্ন সময় খতিয়ান সহ বিভিন্ন অঙ্কের মধ্যেই করেছি। তো এটা এভাবেই ব্যালেন্স, তো সেটা যেটা যে রেজাল্টটি আসবে ব্যালেন্স করার পরে সেটির নাম হবে নেট মুনাফা। অর্থাৎ এক বছরে ব্যবসা করে এই প্রতিষ্ঠান মুনাফা করেছে 9690 টাকা। সেটি হলো দুই নম্বর দ্বিতীয় কাজ, এবং সব যে শেষ যে কাজটি সেটি হলো আর্থিক অবস্থার বিবরণী মতোই কিন্তু, এবং সেটাকে বলা হয় থাকে বৈষয়িক বিবৃতি। সেটি হলো এইভাবে কলাম থাকবে হলো চারটি, দায় সমূহ টাকা, সম্পদ সমূহ টাকা, এবং এইভাবে উপরে নাম দিব জনাব আতিকের বৈষয়িক বিবৃতি। আমরা এটাকে আর্থিক অবস্থার বিবরণীর মতো বলতে পারি, আর্থিক অবস্থার বিবরণী আমরা করেছি কিন্তু এখানে আর্থিক বিবরণী অধ্যায়ে কিন্তু বিস্তারিত বেশ কয়েকবারই আর্থিক অবস্থার বিবরণ করেছি, এবং সম্পদ এবং দায় লিখেছি। তো এখানেও তাই করা হচ্ছে, তবে একটু ভিন্নভাবে করা হচ্ছে। দায় সমূহ লেখা হচ্ছে বাম দিকে এবং সম্পদ সমূহ লেখা হচ্ছে ডান দিকে। তো আমরা এখানে লিখব, আমরা প্রথমে সম্পদের দিকটা নিয়ে আলোচনা করতে চাই। তো এখানে তারিখ দিয়েছি 2011 সালের 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। কিন্তু এটা একটু লক্ষণীয় বিষয় হলো, আমরা আর্থিক অবস্থার বিবরণীটি করব 2000 মানে বছরের শেষ দিনে। তো বছরের শেষ দিনে যদি আর্থিক অবস্থার বিবরণী করি তো এখানে তারিখটি দেব, এবং তাহলে যত সম্পদ আমরা লিখবো বা দায় লিখবো সবই কিন্তু বছরের শেষ দিনের হবে। এখানে কিন্তু আমার সম্পদ এবং দায়ের লিস্ট বা তালিকা রয়েছে, এই যে সম্পদ এবং দায়ের তালিকা, এই যে এখানে হলো বছরের শুরুর দিনের সম্পদ সমূহ, এবং এখানে হলো বছরের শেষ দিনের। তো আমরা এইগুলো ব্যবহার করবো, এটি এখানে লক্ষণীয় বিষয়। এখানে কিন্তু এখান থেকে কোনো কিছু আনবো না, এই যে এখানে যেগুলো রয়েছে এগুলো আনবো না, আনবো কিন্তু এই দিকে যা রয়েছে, অর্থাৎ বছরের যে 31শে ডিসেম্বর তারিখে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো। তো আমরা নগদ তহবিল রয়েছে, তারপরে এই যে ব্যাঙ্ক ওভার ড্রাফট এটা দায় বা এরকম, এভাবে আমি আলোচনায় আর এখানে প্রশ্ন বারবার আসবো না, আমরা এখান থেকে যা আসে এখান থেকে নিয়ে নিই। এই যে নগদ তহবিল বছরের শেষে রয়েছে 11800, আমি প্রশ্নে আর যাচ্ছি না, প্রশ্নে কিন্তু এটাই রয়েছে। তারপরে মজুদ পণ্য বছরের শেষে রয়েছে, এটাও কিন্তু সম্পদ, এটা সমাপনী মজুদ পণ্য হিসেবে চিন্তা করবো আমরা, 28400 টাকা। তারপরে দেনাদার, এটাও সম্পদ, দেনাদার 13000 টাকা ওইখানে রয়েছে, তবে দেনাদার থেকে 500 টাকা পাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে 500 টাকা বাদ দিয়েছি, এবং সঠিক আসলে পাবো হলো 12500। তার মধ্যেও 625 টাকা সঞ্চিতি রাখতে হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে না পাওয়ার, তারপর এটিও বাদ দিতে হবে। তাহলে আমি নিট দেনাদার, আমি এই যে সংখ্যাটি, এই যে 11800 টাকা যেটি রয়েছে সেটি হলো আমার নিট দেনাদার, অর্থাৎ আমি দেনাদার থেকে এই বিষয়গুলো বাদ দিয়ে তারপরে যে রেজাল্টটি পাবো সেটি হলো নিট দেনাদার। তারপর হলো প্রাপ্য বিল, আমরা এটা জানি সম্পদ এই যে সরাসরি লিখে নিয়েছি, এটার সাথে কোনো সমন্বয় নেই। তারপরে আসবাবপত্র 7300, এগুলো কিন্তু আমরা আর্থিক বিবরণী অধ্যায়ে বেশ বারবারই করেছি, এবং এইভাবে অবচয়টি বাদ দিয়ে লিখতে হয়। যদিও এটার দাম ছিল 7300 টাকা, কিন্তু অবচয় হয়ে গিয়েছে 960 টাকা, তাহলে এখন এটার মূল্য রয়েছে 6340 টাকা। দালান কুটার ক্ষেত্রেও একই কথা, 26500 টাকার মূল্য ছিল, তার থেকে অবচয় হয়ে গিয়েছে 1325, তাহলে 25175। তো এই দিক যোগ করলে কিন্তু আমরা, এই সম্পদের দিকটি যদি আমরা যোগ করি তাহলে আমরা কিন্তু পাবো হলো, সম্পদের দিকটি যদি আমরা যোগ করি তাহলে পাবো হলো 93590 টাকা আমরা পেলাম। এই 93500 টাকা দায়ের দিকেও কিন্তু হবে, কিভাবে হবে আমরা একটু দেখে নিই। দায়ের মধ্যে প্রথমে ছিল ব্যাংক ওভারড্রাফট, আমরা কিন্তু সমাপনীটা লিখবো 19400, আমরা একটু দেখে নিই, এই যে এইটি লিখেছি আমরা কিন্তু, এই এই 19400 এটি লিখেছে, তো সমাপনী, এখানে যা এই দিকের কোনো কিছু লিখবো না, যেহেতু আমরা তারিখ উপরে দিয়েছি বছরের শেষ দিন, তো বা বছরের শেষ দিনেরগুলোই লিখবো। তো এখানে ব্যাংক ওভারড্রাফট আমরা লিখলাম 19400, তারপরে পাওনাদার বৃন্দ, এটার সাথে কোনো সমন্বয় নেই, 18600। প্রদেয় বিল, এটিও আমাদের জন্য দায়, আমরা এগুলো কিন্তু জানি যে এগুলো দায়, মানে টাকা দিতে হবে, যে কারণে দায়ের দিকে যাবে 5000 টাকা।
তো এই হলো আমার মোটামুটি দায়, তারপরে এই হলো মূল কাজ। এই জিনিসটা খুব লক্ষ্য রাখতে হবে সবাইকে, এই মূলধনটি লিখতে হবে। এখানে মূলধন লিখতে গিয়ে একটি বিষয় তোমরা মনে রাখবে, আমরা কিন্তু এখানে যতগুলো লিখেছি সবগুলো কিন্তু সমাপনী লিখেছি। এই দেনাদার বিন্দু সমাপনী লিখেছি বা পাওনাদার বিন্দু যাই লিখি, সবগুলো বছরের শেষ দিনেরগুলো লিখেছি, কিন্তু মূলধন লিখতে হবে প্রারম্ভিক দিয়ে শুরু করতে হবে। কারণ হলো প্রারম্ভিক থেকে এটি শুরু হয়ে কিন্তু পরবর্তীতে বৃদ্ধি পেতে পেতে সমাপনীর দিকে যাবে। তো কিভাবে হবে, প্রারম্ভিক মূলধন ছিল 42,600 টাকা, কিন্তু সেই মূলধনে আমাদের হয়নি, আমরা আবার মূলধন দিলাম 5,000 টাকা, তাহলে সঠিক মূলধন হলো 47,600 টাকা। এই হলো আমাদের মালিকের মূলধন, আর মালিকের মূলধনের সাথে মালিকের টাকা যোগ করতে হবে, আর মালিকের টাকা কি নিট মুনাফা। এই যে 9,600 টাকা আমরা আগের অঙ্কে করে যেখানে লাভ পেলাম, লাভ ক্ষতি বিবরণ 9,690 টাকা যে পেলাম, সেই নিট মুনাফার মালিক হলেন কিন্তু এই প্রতিষ্ঠানের যিনি মালিক তিনি। তো এই লাভটা তার সাথে যোগ করে নেব, তার লাভে তার আসলের সাথে তার লাভটা আমরা যোগ করে নেব, তো পেলাম 57,290 টাকা। এখান থেকে আমরা উত্তোলন করে নিয়েছি, অর্থাৎ মালিক টাকা নিয়ে উত্তোলন করে নিয়েছে 6,000 টাকা। তো মালিক যদি নিয়ে নেয়, মালিকের কাছে আমরা দায়বদ্ধ ছিলাম, মূল টাকা ছিল 42,600, তারপরে আবার মালিকে অতিরিক্ত মূলধন দিল, তারপরে আবার লাভ হলো, সব মিলে মালিকের কাছে আমরা দায়বদ্ধ ছিলাম 57,290, তা থেকে আমরা মালিক নিয়ে নিয়েছে 6,000। তো নিয়ে নেওয়ার কারণে থাকলো 51,290, আর শুধু টাকা নেয়নি, পণ্য নিয়েছে 700 টাকা, তাহলে এটাও কিন্তু বাদ দিতে হবে। তাহলে মালিকের কাছে আমরা আসলে 50,590 টাকার জন্য দায়ী থাকলাম, অর্থাৎ ঋণী থাকলাম 50,590। এই যে এইভাবেই হবে কিন্তু এই কাজটি, এবং মূলধনের সাথে অতিরিক্ত মূলধন থাকলে যোগ হবে প্রারম্ভিক মূলধন, কিন্তু এখানে কিন্তু সমাপনী মূলধন লিখা যাবে না, প্রারম্ভিক মূলধন দিয়ে শুরু হবে এবং ধীরে ধীরে সেটি সমাপনীর দিকে যাবে। তো প্রারম্ভিক মূলধন ছিল এটি, অতিরিক্ত মূলধন যোগ করার কারণে মূলধন আরও বাড়লো, লাভ যোগ করার কারণে আরও বাড়লো, আর উত্তোলন এবং পণ্য উত্তোলন থাকার কারণে শুধু বাদ গেল, বাদ দেওয়ার পরে হয়ে গেল 50,590 টাকা। তো এই হলো আমার, এবং এই যে রেজাল্টটি এই সংখ্যাগুলো এখন যোগ করে নেব, এই যে কয়েকটি সংখ্যা রয়েছে এখান থেকে শুরু করে এইগুলো যোগ করলে আমরা পেয়ে যাব 93,590 টাকা, এবং উভয় দিক সমান হলো। এদিক হলো মোট সম্পদ, আর এদিক হলো মোট দায়। যদি এইভাবে মোট সম্পদ এবং মোট দায় সমান হয়ে যায়, তাহলে আমরা বুঝলাম যে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে, আর যদি কোনো কারণে না মিলে তাহলে বুঝতে হবে কোথাও আমরা ভুল করেছি যার কারণে অঙ্কটি মেলেনি। তো প্রথম দিন হিসাবে অঙ্কের ডিউরেশন অনেক বড় হলো, এবং প্রাথমিক আলোচনা আরও হবে, এবং কীভাবে একতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণ করা হয় সেটি নিয়ে আমি আজ আলোচনা করেছি। তোমরা এই প্রথম দিনের ক্লাসটি যদি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং এটা নিয়ে যদি একটু স্টাডি করো, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে অঙ্কের আনসার করা খুব একটা তোমাদের জন্য সমস্যা হবে না, তোমরা মনোযোগ সহকারে সেটি লক্ষ্য করবে। সবাইকে ধন্যবাদ।